দ্বাদশ শ্রেণীর ইংলিশ সাবজেক্টে 3 কোশ্চিন থেকে 2019 এবং 2020 সালের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষার ফাইনাল টেস্ট পরীক্ষায় যেসব প্রশ্নগুলি আসতে পারে সেসব প্রশ্নগুলি এডিটেড বাংলা মানে আমি এক্সপ্লেন করবো। আপনার মনোযোগ সহকারে আমার এই ভিডিও দেখুন, কেউ কেটে কেটে দেখুন, নাহলে কিছু শিখতে পারেন। শুরু থেকে শেষ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 3 কোশ্চিন থেকে এসব প্রশ্নগুলি যদি আপনারা করেন তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 2019 এবং 2020 সালের ফাইনাল টেস্ট পরীক্ষা শিওর আপনারা কিন্তু কমন পাবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড এই টপিকের উপর 2015 সাল থেকেই প্রশ্ন তৈরি করছে। 2015 থেকে 2019 সাল পর্যন্ত যেসব টেস্ট পেপার বের করেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেই সমস্ত টেস্ট পেপার থেকে এই সমস্ত প্রশ্নগুলি কালেক্ট করা হয়েছে। আমি এই সাজেশনের পর লেটার রাইটিংয়ের ফরম্যাট নিয়ে আলোচনা করব, যে ফরম্যাটগুলির সাহায্যে হাজার হাজার আপনি লেটার রাইটিং লিখতে পারবেন। এই ধরনের এডুকেশনাল লেটার রাইটিংয়ের ভিডিও পেতে হলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে চাপ দিবেন, এই ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা লক্ষ্য করবেন এই যেটি প্রশ্ন, ফরগিভ মি, আমায় ক্ষমা করুন, হু সেড দিস, এটি কে বললো, টু হুম, এবং কাকে বললো, অ্যান্ড কখন। এই ফরগিভ, এই ক্ষমা চেয়েছিল কে, দ্য লং বিয়ার্ডের মানুষটি ক্ষমা চেয়েছিল কার কাছে, দ্য জারের কাছে চেয়েছিল, কখন, যখন সকালবেলা তুমি ঘুম থেকে উঠেছিল তখন। তারপর নেক্সট কোশ্চেনটি লক্ষ্য করুন যে হোয়াই ডিড দ্য স্পিকার আস্ক ফর ফরগিভনেস, দ্য স্পিকার হচ্ছেন এখানে কে, লং বিয়ার্ড, লং বিয়ার্ডের মানুষটি কেন ক্ষমা প্রার্থী করেছিল জারের কাছে। আবার নেক্সট কোশ্চেনটি লক্ষ্য করুন যে হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু ফরগিভ দ্য স্পিকার, যার কীভাবে লং বিয়ার্ডের মানুষটিকে ক্ষমা করে দিয়েছিল। যাই হোক, আপনারা এই প্রশ্নের মানুষটি বুঝতে পারছেন। এই যে নেক্সট কোশ্চেনটি লক্ষ্য করুন, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যানসার্ড, হচ্ছে হু সেড দিস অ্যান্ড টু হুম, এটি এই উক্তিটি কে বললো এবং কাকে বললো, এই এই উক্তিটি বলেছিল দ্য হারমিট, কাকে বলেছিল, যে যারকে বলেছিল। এই 1 নম্বর অ্যান্সারটা হয়ে গেল। হাউ ওয়াজ দ্য এনকোয়ার অ্যানসার্ড, মানে হারমিট কীভাবে যারের প্রশ্নগুলি উত্তর দিয়েছিল। এই প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে হোয়াট অ্যান্সার ডিড দ্য হারমিট গিভ টু দ্য জার কোশ্চেন, হারমিট কী কী জারের প্রশ্নের উত্তর দিয়েছিল। যাই হোক, আপনারা বুঝতে পারছেন এই প্রশ্নগুলি এটির বাংলা মানে। নেক্সট কোশ্চেনটি লক্ষ্য করুন, যে হোয়াই ডিড দ্য জার হেল্প দ্য হারমিট টু ডিগ, যার কেন হারমিটকে ডিগ খনন করতে সাহায্য করেছিল। আচ্ছা, হাউ ডিড হিজ ওয়ার্ক এট দ্য হারমিটস প্লেস হেল্প হিম, এই প্রশ্নটির মানে হলো যে সাধুটির কাছে জারের কাজ সাধুটিকে কীভাবে সাহায্য করেছিল। নেক্সট প্রশ্নটি আপনারা লক্ষ্য করবেন, 4 নম্বর, এই যে হোয়ের কাম সামন রানিং, কেউ জেনে দৌড়ে আসে, হু সেড দিস এন্ড টু হুম, এটি কে বললো এবং কাকে, কে বলেছিল, দ্য হারমিট বলেছিল, দ্য জারকে, সোনাসিটি বলেছিল, দ্যারকে, হু কাম রানিং, কে দৌড়ে আসছিল, এখানে দৌড়ে আসছিল কে, দৌড়ে আসছিল দ্য লং বিয়ার্ডের মানুষ, লং বিয়ার্ডের মেন দাঁড়িয়েওয়ালা মানুষ। হোয়াই ডিড দ্য কাম রানিং, লং বিয়ার্ডের মানুষটি কেন দৌড়ে আসছিল, কেননা লং বিয়ার্ডের মানুষটিকে দাঁড়ে জারের যে বডিগার্ড তাকে আঘাত করেছিল এবং লঙ্গের মানুষের নিজের প্রাণ বাঁচানোর জন্যই সে দৌড়ে ছুটে আসছিল। এসব হোয়াট হ্যাপেন টু হিম, মানে এই লঙ্গের মানুষের সঙ্গে কী ঘটেছিল। যাই হোক, আপনারা এই প্রশ্নগুলো বাংলা মানে বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট প্রশ্নটি লক্ষ্য করুন যে হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার, এনিমি অফ দ্য কিং, বিকাম ফ্রেন্ড উইথ দ্য কিং ইন লিও টলস্টয়, মানে এখানে কিং মানে হচ্ছে রাজা, যার যারের শত্রুতার সঙ্গে কীভাবে লিও টলস্টয়ের শর্ট স্টোরিতে যারের যারের মানে কি মানে রাজাটার লং বিয়ারম্যান মানুষটি বন্ধুত্ব হয়ে এলো। এই প্রশ্নটি ঘুরিয়ে এইভাবে আসতে পারে, লক্ষ্য করুন, হাউ ওয়াজ দ্য জার রিকনসিল্ড উইথ
উইথ হিজ এনিমি, যার কিভাবে তার শত্রুর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিল। আচ্ছা, এই প্রশ্নটির মানে আপনারা বুঝতে পারছেন। এই যে আপনারা লক্ষ্য করুন, এই 6 নম্বর, ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত, হু সেড দিস এন্ড টু হিম, এটি কে বললো, কাকে বললো, দা যার বলেছিল, কা দা হারমিটকে। আচ্ছা, হোয়াই ওয়াজ দ্য পার্সন স্পোকেন টু টায়ার্ড, এই যে ব্যক্তিটি ক্লান্ত কেন বলেছিল দা যার, এই প্রশ্নটি আপনার মানে আপনি বুঝতে পারছেন। আচ্ছা, হোয়াট ডিড দ্য স্পিকার ডু ফর দ্যাট পার্সন, মানে বক্তা কি ব্যক্তিটিকে, লক্ষ্য করুন, এই প্রশ্নটি মানে উল্লেখ লক্ষ্য করবেন যে বক্তা সেই ব্যক্তির জন্য কি করলেন। যাই হোক, আপনারা এই প্রসঙ্গে বাংলা মানে বুঝতে পারছেন। আপনারা এই প্রশ্নে এখানে একটা প্রশ্ন উল্লেখ করেন নাই, হারমিটের ক্যারেক্টারটা আপনারা সেখানে করে নেবেন। যাই হোক, আজকে এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।